হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়ারস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে মহা অষ্টমী আর বাজে সকাল 9টা। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকে ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে। তো দেখো, অষ্টমীর অঞ্জলি দেবো বলে আমি পুরো রেডি। তো চলো এবার মণ্ডপে যাওয়া যাক। তো দেখো, মণ্ডপে চলে এসেছি। 3-4 বার এখানে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তো এবারে আমরা দিয়ে নেব। তো খুব একটা ভিড় ছিল না, তো আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো একটু ঘোরাঘুরি করি, পুরোটা তোমাদেরকে দেখাই সব কিছু ঘুরিয়ে। তো আমাদের এখানে কিন্তু 9টা থেকেই অঞ্জলি স্টার্ট হয়ে গেছে, তো আমি রেডি হচ্ছিলাম তাই একটু লেটে এলাম, এসে অঞ্জলি দিলাম। এখানে দেখো একটু ছবি তুলছি, ভিডিও করছি। তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা সকাল কখন উঠেছো, কটার সময় অঞ্জলি দিলে অবশ্যই আমাকে বলো। তো আমি অঞ্জলি দিলাম 10:30 সময়। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, কিছু তো খেতে হবে, অনেক বেলা হলো। তো বাড়িতে চলে এসেছি। তো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে তো সন্ধে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো, সন্ধেবেলা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। ষষ্ঠী থেকে ঠাকুর দেখা স্টার্ট করেছি। ষষ্ঠী সপ্তমী হোল নাইট ঘুরেছি, ঠাকুর দেখেছি। ওই ব্লগ খুব শিগগির আসবে চ্যানেলে। তো দেখো, আজকে আমি, ননদ আর আমার শাশুড়ি মা তিনজনে বেরিয়েছি। ওর সাথে আর বের হওয়া হয়নি, কারণ ষষ্ঠী সপ্তমী বেরিয়েছি, তো এবার নবমী বের হব। তো ওই জন্য অষ্টমীতে আমরা তিনজনে বেরিয়েছি ঠাকুর দেখতে। আশেপাশেরই আমাদের বেহালাতেই আশেপাশে সব ঠাকুরগুলো দেখবো। দেখো একটা ঠাকুর দেখলাম, প্রেম মন্দির হয়েছে, এই একটা ঠাকুর দেখলাম। তো আরও একটা দুটো দেখি বাড়ি চলে যাব। দেখো এই একটা ঠাকুর, আশেপাশেরই ঠাকুর। তো দেখো আমাদের পাড়াটা কত সুন্দর সাজিয়েছে। তো পাড়ার ঠাকুরটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই, তখন অঞ্জলির সময় হয়তো ভালোভাবে দেখাইনি, অনেক রাত হয়েছে সেই জন্য ফাঁকা। তো সবাইকে গুড নাইটটা। হ্যালো বন্ধুরা, আবারও নবমী থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর সবাইকে জানি নবমীর অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো দেখো, আমরা নবমীর ঠাকুর দেখার জন্য বেরিয়ে পড়েছি। এখন বাজে 6:30। তো এখন থেকে আবারও ব্লগটা স্টার্ট করছি। আজকে ব্লগটা আরও স্পেশাল কিছু হতে চলেছে, তো তোমরা পুরোটা দেখতে থাকো। তো আজকে যাচ্ছি আমরা হোল নাইট ঠাকুর দেখবো পুরো কলকাতা। তো দেখো রাস্তাঘাটগুলো কতটা সুন্দর লাগছে না, লাইটে লাইটে পুরো ভরে গেছে। আর চলো যাওয়া যাক বাইপাস ধাবা। বাইপাস ধাবাতে নেমে ওখানে চা, কিছু স্ন্যাক্স এইসব কিছু খেয়ে চলো যাওয়া যাক ঠাকুর দেখতে। তো এখানে একটা খুব সুন্দর শিব ঠাকুর হয়েছে, তার ভিতরেই দুর্গা মা আছে। তো ওটা প্রথমে দেখব। তো দেখো আমাদের কিন্তু চা খাওয়া কমপ্লিট। তো দেখো বেরিয়ে পড়েছি আবারও। আর তোমাদের এখানে এসে ভিড়টা আমি দেখাই, কতটা লাইন দিয়ে এই ঠাকুরটা আমরা দেখেছি। আর ঠাকুরটা সত্যিই দেখেই মনটা কিন্তু ভরে গেছে। তোমরাও দেখো কত সুন্দর লাগছে না শিব ঠাকুরটা। দেখো চারিদিক কত সুন্দর লাইটে, ছোট ছোট শিব চারিদিকে ভর্তি, মানে খুব সুন্দর লাগছে শিব ঠাকুরটা। আর কতটা ভিড় তোমরা দেখতে পাচ্ছ এখানে, প্রচুর ভিড়। আর এত মানে পুরো 1 ঘন্টা লাইন দিয়ে তারপর ঠাকুরটা দেখেছি, সত্যি 1 ঘন্টা লাইন দিয়ে ঠাকুরটা দেখে মনটা পুরো ভরে গেল। যেমন বাইরেটা সুন্দর, তেমন ভিতরে ঠাকুর প্যান্ডেল খুব সুন্দর। তো দেখো ঠাকুরটা কতটা সুন্দর, আর প্যান্ডেলগুলো দেখো খুব সুন্দর লাগছে, তাই না? তো এখান থেকে বেরিয়ে পড়বো, বেরিয়ে আবারও যাব আরও একটা ঠাকুর দেখতে। তো এই ঠাকুরটা দেখে খাওয়া দাওয়া ভালোভাবে কমপ্লিট করে তো আরও অনেক ঠাকুর দেখা বাকি আছে। তো চলো দেখি।
লাগছে লাইটিংটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন কোনো ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা, বাই বাই।